বিস্ফোরণের খবর। রাজধানীর সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় সকাল থেকে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস, তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেতরে ঢুকতে পারছেন না তারা। এদিকে আহত অন্তত 40 জন ভর্তি আছেন ঢাকা মেডিকেলে। এই মুহূর্তে রাজধানীর সিদ্দিক বাজারে আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। প্রথমেই যাচ্ছি রাশেদের কাছে। এখানে যদি বলি, আসলে কিছুক্ষণ আগে, ঠিক বলা যায় মিনিট পাঁচেক আগে, কিন্তু লালবাগের ডিসি তিনি এখানে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি তার ব্রিফিংয়ে যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে যে মূলত সেনাবাহিনী, রাজুক আর ফায়ার সার্ভিস এই তিন সংস্থার সমন্বয়ে একটি বিশেষ জাতীয় কমিটি, তিনি বলেছেন যে বিশেষ জাতীয় কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি এই মুহূর্তে তাদের কাজ শুরু করে দিয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যে এই এলাকা অর্থাৎ ভবন দুটি বা এই দুর্ঘটনাস্থল এসে তারা পরিদর্শন করবেন এবং তারা পরিদর্শন করার পরে এই ভবনের অবস্থা, ভবনে কতটা ঝুঁকি আছে বা এই ভবনের যে যদি বলি উদ্ধার কাজ পরিচালনার ক্ষেত্রে তাদের যে কি অবস্থা সেটি আসলে তিনি বলবেন, তারা পরিদর্শন করে সিদ্ধান্ত নেবে এবং তখনই সিদ্ধান্ত হবে এই বিল্ডিংয়ের ভিতরে গিয়ে কিভাবে তারা যে তাদের অপারেশন সেই অপারেশন পরিচালনা করবেন। তার আগে ফায়ার সার্ভিস ম্যানুয়ালি আশপাশে যে উদ্ধার কাজ করছে সেটি তার চলমান থাকবে। তো এই ছিল এখানকার ব্রিফিং এবং এখানকার পরবর্তী পরিস্থিতি হয়তো জানাবো পরে। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার নাজমুল তিনি আসলে সাংবাদিকদের কথা বলছেন ওখানকার পরিস্থিতি নিয়ে। আমরা একটু সেখানকার যে ব্রিফিংয়ে চলে যাচ্ছি সরাসরি। ধরুন যেটা হয় আর কি, অনেকে আসছে, টিকিট নিয়েছে, টিকিট ছাড়াও আসছে যারা চিকিৎসা নিয়েছে এবং তারা তাদের মতো করে তাদের মনে করে ডক্টররা যখন বলেছেন যে না আপনি বাড়ি যেতে পারেন তারা চলে গিয়েছে। ওই সময়টা আপনারা দেখেছেন যে ব্যাপক রাশ ছিল এবং অনেক সাথে তাদের অ্যাটেন্ডেন্টও ছিল, তাদের আত্মীয় স্বজন ছিলেন। আমরা ওই ডাটাটা আসলে একেবারে পুরোপুরি যে আপনাদেরকে নির্ভুল তথ্য দিতে পারবো এটা আসলে সম্ভবপর হয়নি। আমরা আমাদের যেটা আপনি বললেন যে আমি কালকে পর্যন্ত 122-123 জনের লিস্ট আমরা পেয়েছি। তো চিকিৎসারত অবস্থাও অনেকে রাত্রে যারা ভালো ফিল করেছেন চলে গিয়েছেন, ইভেন শুধু ঢাকাতেই না, অনেকে কিন্তু ঢাকার বাইরেও চলে গিয়েছেন তাদের এলাকায় যারা আশেপাশের লোকজন ছিলেন। তো সেই সব মিলিয়ে এখন আমাদের কাছে যারা চিকিৎসা নিচ্ছেন সেটার সংখ্যা হচ্ছে 20। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে আমাদের এখানে একজন আইসিইউতে আছেন, তাকে আমরা আশঙ্কামুক্ত বলবো না, আরও সময় লাগবে। আর বাকি যারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন ওয়ার্ডে এবং আমাদের বার্ন ওয়ার্ডে তারা ইম্প্রুভ করছেন, আমরা আশা করি তারা ভালো হবেন, সুস্থ হবেন। আর এটা যেটা বলছি যে আমরা যদি আমাদের তরফ থেকে ফরেন্সিক অ্যানালাইসিসে আমরা যেটা বুঝি যে এটা একটা এক্সপ্লোশন ছিল যেটার কারণে মাল্টিপল ইঞ্জুরি ছিল, ফ্র্যাকচারও ছিল এবং হেড ইঞ্জুরি ছিল, তো ব্লিডিং ছিল। তো এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা একটা কোনো একটা এক্সপ্লোশন এবং সেটা বাকিটা তো এলাকা পরিদর্শন করে যারা টিম আছে তারা ভালো বলবেন। গতকালকে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় একটা কথা বলছিলেন যে প্রচন্ড শব্দের কারণে অনেকের মস্তিষ্কে রক্তক্ষরণ বা মাথায় রক্তক্ষরণ, এরকম একটা ব্যাপার। আমি এই ব্যাপারে আসলে কিছু বলতে পারছি না। আচ্ছা, জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে বোধহয় একজন কর্মকর্তা আছেন, নাজমুল ভাই, যদি আমরা জি জি শিওর 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 কথা বলেন, একটু সামনে আসবেন, বলবেন যে মানে কেমন টাকা দেওয়া হচ্ছে আর কি, গতকালকে এই দুর্ঘটনার পরেই, বিস্ফোরণের পরেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের বিভাগীয় কমিশনার ঢাকা এবং আমাদের জেলা প্রশাসক ঢাকা মহোদয়ের তত্ত্বাবধানে নির্দেশনায় আমরা এখানে আপনারা দেখেছেন যে আমরা সহায়তা কেন্দ্র এবং কন্ট্রোল বুথ করেছি এবং সেখান থেকে এই রাত্রেবেলায় কিন্তু সংশ্লিষ্ট থানা পুলিশকে নিয়ে আমরা লাশগুলো যত দ্রুত তা সম্ভব আইন বিধি মেনে আমরা হস্তান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং গতকালকে রাতে এটি আমরা শেষ করেছি। পাশাপাশি যারা নিহত হয়েছে তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে 50,000 টাকা করে তাৎক্ষণিক ক্ষতিপূরণ এবং যারা গুরুতর আহত হয়েছে তাদের জন্য 25,000 এবং যারা চিকিৎসাধীন আছে এবং আহত হয়েছে হাসপাতালে সেটা 15,000। আপনি ইতিমধ্যে শুনেছেন 15,000 থেকে 25,000 টাকা আমরা চিকিৎসার জন্য সহায়তা করব, কিন্তু সেটি অবশ্যই আমাদের চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী, মানে এই হাসপাতাল কর্তৃপক্ষ যাদেরকে আমাদের তালিকা দিবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। আর পাশাপাশি
যতদিন আমাদের জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে যতদিন এখানে কোনো গুরুতর রোগী ভর্তি থাকবে ততদিন আমাদের এই জেলা প্রশাসনের সহায়তা কেন্দ্র এখানে স্থাপিত থাকবে এবং যে কোনো রকমের সহযোগিতার জন্য জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই কাজটি করা হচ্ছে। ধন্যবাদ। একটা বিষয় তো জানার ছিল, সেটি হচ্ছে যে পোস্টমর্টম এক্সামশন, এটা আসলে কেন, কিভাবে, কোন প্রক্রিয়া আপনারা করলেন? এটি যথাযথ আইনি প্রক্রিয়ায় করা হয়েছে, এটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সে এখতিয়ার রয়েছে এবং আপনারা জানেন যে এটি একটি দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় সকল পরিবারেরই একটি মানসিক বিপর্যস্ততা ছিল। সার্বিক বিবেচনায় জেলা প্রশাসক আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয় এর নির্দেশনায় যথাযথ প্রক্রিয়ায় সেটি ডিসপোজাল করা হয়েছে। আপনারা এখন পর্যন্ত মানে আহত নিহত মানে মোট কতজনকে ইয়ে দিয়েছেন আর্থিক সহায়তা? আমাদের কাছে যে গতকালকে যে 16 জন লাশ হস্তান্তরিত হয়েছে, আমাদের কাছে আবেদন পড়েছিল এবং হস্তান্তরিত হয়েছে, তার মধ্যে 11 জন নগদ অর্থ তাৎক্ষণিক সহায়তা নিয়েছে। এর বাইরেও 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যাওয়ার জন্য তাদের অ্যাম্বুলেন্স ভাড়ার প্রয়োজন ছিল, আমরা মাদারীপুর এসে চলে গিয়েছে, তাদেরকে আমরা 10,000 টাকা করে তাৎক্ষণিক যানবাহন সুবিধার জন্য 10,000 টাকা প্রদান করা হয়েছে। আমাদের এই বুথেই আছে, আমরা ইতিমধ্যে বলেছি যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেই রোগীরা এখানে ভর্তি আছে তারা তাদের তালিকা আমরা তাদের দ্বারা ভেরিফাই পেলেই আমরা তাদের হাতে তাদের আর্থিক সহায়তা প্রয়োজন হলে আমরা সেটি হস্তান্তর করব। হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে কথা বলছিলেন আমাদের সঙ্গে ঢাকা মেডিকেল পরিচালক ছিলেন সেখানে এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু বলছেন যে আসলে 21 জন কিন্তু সেই মুহূর্তে সেখানে আহত রয়েছেন এবং আমাদের সঙ্গে কিন্তু আসলে ছিলেন জেলা প্রশাসকের একজন কর্মকর্তা, তিনি কিন্তু বলেছেন যে যারা নিহত হয়েছে নিহতদেরকে কিন্তু হাতে সাহায্য করা হচ্ছে এবং সেটি ছাড়া আহত যারা রয়েছেন সবাই কিন্তু আসলে হাতে সাহায্য করা হয়েছে। তো সব মিলে বলা চলে যে এই মুহূর্তে কিন্তু এই মেডিকেলে আসলে 21 জন রয়েছেন এবং শুধুমাত্র এই মেডিকেল নয়, শেখ হাসিনা বারণে কিন্তু আসলে রয়েছেন 11 জন এবং সেই জায়গা থেকে বলা চলে যে সব মিলে কিন্তু প্রায় 32 জন কিন্তু সেই জায়গায় রয়েছেন। তো এই মুহূর্তে আমাদের আর একজন রিপোর্টার রয়েছেন রাশেদ লিমন, তিনি হচ্ছেন সিদ্দিক বাজারে, আমরা এখন যাবো সিদ্দিক বাজারে। লিমন, শুনছিলাম ঢাকা মেডিকেল থেকে সেখানকার পরিস্থিতির খবর। এ পাশটার কথা যদি বলি যে উদ্ধার অভিযান আসলে যেটি বারবারই বলছিলাম যে উদ্ধার অভিযান যেটি চলছে সেটি কিন্তু আসলে আশপাশের যে দোকানগুলো আছে নিচের বা ভেতরের যে সামনের যে দোকানগুলো রয়েছে অর্থাৎ ক্ষতিগ্রস্ত দোকান এবং আশপাশের দোকানগুলো খালি করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ পরবর্তী উদ্ধার অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যেটি প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন এবং এটিও উদ্ধার অভিযানের একটি অংশ। তবে মূলত যে বিষয়টি সেটি হচ্ছে যে মূল যে উদ্ধার অভিযান, অর্থাৎ আমরা জানি যে গতকালকেই কিন্তু এই দুটি ভবনকে যে ভবনে বিস্ফোরণ হয়েছে এবং পাশের ভবনটি, দুটি ভবনকেই কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। আমরা যদি এখানে এসে দেখি তাহলে কিন্তু আসলে স্পষ্টই বোঝা যায় যে ভবন দুটি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি ভবন যেটি মূল ভবন যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানটায় আসলে এই আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু 3টি ফ্লোরই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে দ্বিতীয় তলার যে ফ্লোর অর্থাৎ প্রথম তলার যে ছাদ সেটি কিন্তু একদম ধসে নিচে পড়ে গেছে। সে কারণে আসলে এখানে কেউ কেউ ধারণা করছেন যে দ্বিতীয় তলার এই পাশটাতেই হয়তো বিস্ফোরণ হয়েছে এবং এর পাশের যে ভবন সেই ভবনে কিন্তু ব্র্যাক ব্যাংক রয়েছে 3টি ফ্লোরে এবং 1টি ফ্লোরে নিচে দোকান রয়েছে, যদিও নিচে দ্বিতলার যে দোকান সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু 2তলা 3তলা এবং 4তলা এবং 5তলারও কিছু অংশ এগুলো কিন্তু একদম পুরোপুরি ব্লাস্ট হয়ে গেছে, অর্থাৎ এই 3টি ফ্লোরে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত রয়েছে এবং এই পাশটায় মূল যে ভবনটি বিস্ফোরণের ভবন সেটির কিন্তু চতুর্থ তলা পর্যন্ত এটি যে ক্ষতিগ্রস্ত বা ক্ষতর চিহ্ন সেটি কিন্তু পাওয়া যায়, কিন্তু মূলত দ্বিতীয় তলা এবং প্রথম তলা এবং যেহেতু এই ভবনের আন্ডারগ্রাউন্ডও রয়েছে অর্থাৎ নিচতলায় আরও একটি রয়েছে সেই আন্ডারগ্রাউন্ডের কারণেও কিন্তু আসলে আন্ডারগ্রাউন্ডেও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই মুহূর্তে এখানে 3 জন আমরা পেয়েছি স্বজন যারা আসলে এখানে এইখানে এই ভবনেই আসলে নিচতলায় কর্মরত এবং একজন সুমন যিনি আসলে এই স্যানিটারি দোকানের মালিক এবং তার কর্মচারী শান্ত এই 2জন এবং তার পাশের দোকানের এক কর্মচারী রবিন সেটি নিখোঁজ রয়েছে। এরই মধ্যে কিন্তু আবার আমরা মুন্সিগঞ্জ থেকে একটি পরিবারকে দেখেছি তারা এসেছেন, সেই পরিবারেরও একজন আসলে এখানে কাজে ব্যবসায়িক কাজে এখানে এসেছিলেন এবং তিনিও নিখোঁজ এবং সেই হিসাবে যদি ধরা হয় তাহলে 4জনকে আসলে নিখোঁজ হিসেবেই এখন পর্যন্ত দেখা।
কথা হচ্ছে, তবে তারা সবাই উদ্ধার করছে, যে অপেক্ষা করছে মূল যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযান যখন শুরু হবে তারা এখন তাদের দাবি যে জীবিত না হোক মৃত হিসেবে অর্থাৎ স্বজনের লাশটা যেন তারা ফিরে পায়। তো এই মুহূর্তে আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সিদ্দিক বাজারে, তার আগে যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দেখছেন এসব